নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়েছে। ঢাকা থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের উদ্দেশ্যে 67 জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের ড্যাশ Q400 মডেলের বিমানটির অন্তত 50 যাত্রী নিহত হয়েছে বলে জানাচ্ছে দেশটির প্রথম সারির সংবাদ মাধ্যম মাই রিপাবলিকা। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার চৈত্রি জানিয়েছে, বিমানটি খুব বাজেভাবে বিধ্বস্ত হওয়ায় প্রাথমিকভাবে 50 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি, এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় 14 জনকে উদ্ধার করে শ্রীনামঙ্গলের নিউ বানেশ্বর ও KMC হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের বাংলাদেশি এয়ারপোর্ট ম্যানেজার ইমন জানিয়েছেন, বিমানটির 67 যাত্রীর মধ্যে একজন চাইনিজ, একজন মালদ্বীপ এবং বাকি 65 জন বাংলাদেশি নাগরিক। ফ্লাইটটিতে সরকারি এবং উচ্চ পর্যায়ের কোনো রাজনৈতিক ব্যক্তি ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এয়ারপোর্টের রানওয়েতে প্রচণ্ড কালো ধোঁয়া দেখা যায়। এরপরেই নিশ্চিত হওয়া যায় যে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর বলেন, বিমানটি রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে চাকায় আগুন ধরে যায়। এরপরে সেটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল খেলার মাঠে আছড়ে পড়ে। বিমানটি ঢাকা থেকে দুপুর 2:20 মিনিটে ত্রিভুবন বিমানবন্দরে এসে পৌঁছায়।